ওয়েলকাম স্টুডেন্টস বাংলার ক্লাসরুম ফার্স্ট পেয় চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমরা দ্বাদশ শ্রেণীর কে বাঁচায় কে বাঁচে গল্পের পরবর্তী অংশটুকুনি পাঠ করব তোমরা দেখো তোমরাও বই খুলে আমার সঙ্গে সঙ্গে একসঙ্গে দেখো আগের দিনে যে ঘটনাটুকুনি আমরা পড়েছি তাতে দেখতে পেয়েছি কি না মৃত্যুঞ্জয় একটি চরিত্র এই গল্পের এবং নিখিলের একটি চরিত্র দুজনের মানসিকতার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে এবং দুজনেই অফিসের সহকর্মী একদিন কী হলো না মৃত্যুঞ্জয় অফিস যেতে গিয়ে ফুটপাথ ধরে হেঁটে অফিস যাচ্ছিলো এবং সেখানে সে একটি ব্যক্তিকে মরে যেতে দেখে শুধুমাত্র না খেতে পেয়ে মরে গেছে বলে সে নিজে অপরাধ বোধে ভোগে এবং অফিসে গিয়ে সে বমি করে দেয় ঘর থেকে যা কিছু খেয়ে এসেছিলো এবং তার দায়টা সে নিজে নিয়ে নেয় কেন না সে দেখছে যে একটা মানুষ না খেতে পেয়ে মরে গেল আর আমি এদিকে ঘরে বসে চারবেলা করে খাচ্ছি তারপরে দুর্গত মানুষগুলোকে উদ্ধার করবার জন্যে বা রিলিফ ওয়ার্ক যে কাজ চলছে অনুদানের ভিত্তিতে কিন্তু আমি ঘরে বসে কি করব ভেবে পাই না কাজের সুযোগ খুঁজি এদিকে মানুষ নেই বলে লোকজনের অভাব বলে সে যথেষ্ট রিলিফ ওয়ার্ক করছে না এই জন্যও সে নিজেকে দায়ী করে এরপরে এইটুকুনি দেখতে পাচ্ছি আর তার মানসিকতার সম্পর্কে একটু জানতে পেরেছি না সে খুব মানসিকভাবে আঘাত পেয়েছে মৃত্যুটিকে দেখে এবং সে আবেগপ্রবণ হয়েছে এগুলো তার চরিত্রের মধ্যে ঢুকেছে আর এই দিকে আমরা দেখতে পেয়েছি নিখিল একটু অন্য ধরনের মানুষ সে রোগা একটু ক্ষীণ তবে তীক্ষ্ণ বুদ্ধি আছে এবং একটু আলসে প্রকৃতির মানুষ এবং অবসর জীবনটা সে বই পড়ে আর চিন্তা জগৎ গড়ে তুলে কাটিয়ে দিতে যায় এটা নিখিলের পরিচয় এবং ওই উচ্চ আদর্শ নীতিবোধের দ্বারা যে মৃত্যুঞ্জয় চলে সে সেটাকে একটু হিংসার চোখেই দেখে মৃত্যুঞ্জয়কে সে ভালোও এবং হিংসাও করে এবং মান মৃত্যুঞ্জয়ের যে মানসিক ক্রিয়া প্রতিক্রিয়ার ব্যাপারটা একটু স্লথ নিস্তেজ না হলেও একটু স্লদ মানে মাথায় এই সমস্ত ভাবনাগুলো সে খুব ধীরগতিতে করে এইভাবে সে মৃত্যুঞ্জয়কে বিশ্লেষণ করে এবং তাকে জিজ্ঞেস করে জানতে পারে যে কী হয়েছে তোমার তোমার শরীর খারাপ হচ্ছে কেন তখন ওই সব বলে যে মৃত্যুঞ্জয়ের মনের মধ্যে যে চিন্তা ভাবনাগুলো চলছে সেগুলো সে নিখিলকে জানায় না তার বদলে সে অন্য কথা নিখিলকে বলে তার মনের মধ্যে যেগুলো চলছে সেগুলো কি না ওই ফুটপাতের বিপত্ত তা ক্ষুধাটা না রূপ না খেয়ে মরাটা কী ও কেন কেমন কত কষ্ট হয় না খেয়ে মরতে কীরকম কষ্ট ক্ষুধার যাতনাটা বেশি না মৃত্যু যন্ত্রণাটা বেশি ইত্যাদি ইত্যাদি এই সমস্ত আজেবাজে প্রশ্নগুলো তার মাথায় চেপে বসেছে নি এসে মনটাকে ভারাক্রান্ত করছে মাথাটাকে ভারী করছে আর যখন নিখিল যখন জিজ্ঞেস করছি কী হয়েছে তোমার তখন তার বৌদ্ধ বলছে ভাবছি আমি বেঁচে থাকতে যে লোকটা না খেয়ে মরে গেল অপরাধের প্রায়শ্চিত্ত কী জেনে শুনে এতকাল চার বেলা করে খেয়েছি পেট ভরে যথেষ্ট রিলি পর হচ্ছে না ইতে দিতে বলে সে নিজেকে ধিক্কার দিচ্ছে শতধিক মরে বেশ এত দূর দূরব হয়েছিল এরপর থেকে আমরা পরবর্তী অংশটুকুনি দেখবো তোমরা দেখো মৃত্যুঞ্জয়ের চোখ চলচল করছে দেখে নিখিল চুপ করে থাকে মৃত্যুঞ্জয় তো ওটাকে অন্তরের সঙ্গে গ্রহণ করছে এটা তো স্বাভাবিকভাবে নিতে পারছে না নিখিল যেটাকে স্বাভাবিক ঘটনাটাকে স্বাভাবিকভাবেই নিচ্ছে এটা তো স্বাভাবিক ঘটনা না খেতে ফেম হচ্ছে এটার মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই কিন্তু এটাকে যেহেতু স্বাভাবিকভাবে নিতে পারছে না সেহেতু সে হয়ে চোখ ছলছল করছে প্রথমে তো আমরা দেখলাম করে কি বমি করে দিল এরপরে দেখতে পাচ্ছি কি না চুপ করে থাকে নিখিল ওকে দেখে দরদের চেয়ে ছোঁয়াচে কিছুই নেই জগতে দরদ দেখছে একজন কাঞ্চে সুতরাং সামনে যে ব্যক্তি থাকবে তারও চোখে জল অটোমেটিক চলে আসবে সেটাই বলছে দরদের চেয়ে ছোঁয়াচে জগতের বেশি কিছু নেই নিখিলের মনটাও খারাপ হয়ে যায় দেশের সমস্ত দরদ মানে ভালোবাসা ওই পুঞ্জীভূতি করে ঢাললেও এ আগুন নিভবে না ক্ষুদার এই হচ্ছে মেন ব্যাপার এটা বুঝতে হবে এটা যেটা মৃত্যুঞ্জয় বুঝতে পারছে না নিখিলের বক্তব্য এটা দুটো চরিত্র সম্পূর্ণ বিপরীত ধর্মী নিখিল এক ধরনের মানসিকতার অধিকারী মৃত্যুঞ্জয় এক ধরনের মানসিকতার অধিকারী মৃত্যু মৃত্যুঞ্জয় কী ভাবছে মৃত্যুঞ্জয়ের মধ্যে ওই মৃত্যুটি দেখে ফুটপাথের মনে খেতে না পাওয়া লোকটির মৃতদেহ দেখে সে আবেগপ্রবণ বন হয়ে ওঠে তার মনের মধ্যে দরদ উথলে উঠছে এবং সে নিজেকে অপরাধ বোধে ভাবছে প্রায়শ্চিত্ত করবো কী প্রায় এইসব কথা বলছে আর নিখিলের মনটাও খারাপ হয়ে যাচ্ছে তবে নিখিল যেহেতু যুক্তিবাদী তার শুকনো তীক্ষ্ণ বুদ্ধি আছে এটা আমরা আগে দেখেছি চৈত্র বৈশিষ্টে সেই জন্য তার ভাবনাটা কীরকম এবার সে বলছে ঠিকই বলছে না মানে এবারে নিখিলের মনটা খারাপ হয়ে যায় তারপরে লাইনটা এরকম দেশের সমস্ত দরদ এই ভালোবাসা পুঞ্জীভূত করে ঢাললেও এ আগুন নিববে না ক্ষুধার অন্যের বদলে বরং সমিধে পরিণত হয়ে যাবে এই যে ঘটনাটা মানে সমীদে মানে কি হোমের আগুন জ্বালাবার কাঠ বা ইন্ধনে পরিণত হয়ে যাবে কোনটা দেশের সমস্ত মানুষের ভালোবাসাটা যদি এখানে প্রয়োগ করা হয় তা সত্ত্বেও ক্ষুদরটা মিটবে না ক্ষুদ্রাগুনটা মানে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে সে সৎ সরল একটি মানুষ এবং শান্ত দরদি চিন্তা ভাবনা করতে পার হচ্ছে এরকম ভালো মানুষ আর কি নিখিল এবং তার মনের ব্যাপারে মনের বৈশিষ্ট্য হিসেবে এইসবগুলো আসছে যে আমি যদি খুব আহা উহু করি লোকটার প্রতি খুব দরদ দেখায় তাহলেই কি সমস্যাটা সমাধান হবে হবে না এটা নিখিলের চিন্তাভাবনা তারপরে ভিক্ষা দেওয়ার মতো অস্বাভাবিক পাপ যদি আজও পূর্ণ হয়ে থাকে জীবন ধারণের অন্নে মানুষের দাবি জন্মাবে কিসে সে এটাকে সমর্থন করে না ভিক্ষা দেওয়াটাকে সে ভালো কাজ বলে মনে করে না জীবন ধারণের অন্নটা মানুষের দাবি জন্মাবে কিসে সে যদি সব সময় হাত পেতেই নেবে রুড়ো বাস্তব নিয়মকে উল্টে মধুর আধ্যাত্মিক নীতি করা যায় কিন্তু সেটা হয় অনিয়ম তাহলে এখানে এই ছোটো ছোটো লাইন ধরে অনেক সময় প্রশ্ন আসে তোমরা একটু ভালো করে দেখবে সচেতন থাকবে বারবার করে পড়তে হবে কিন্তু সেটা হয় অনিয়ম কী কোন অনিয়মের কথা বলা হয়েছে কে কথাটা হয়েছে এটা নিখিলের বক্তব্য সেটা বলতে কী বোঝানো হয়েছে যে জীবনধারণের অন্যে মানুষের দাবি জন্মানোটা আসল সেখানে ভিক্ষা দেওয়াটা বড় কাজটা নয় আর কি এটা বলতে চাইছে এটা অস্বাভাবিক পাপ কিন্তু এই অস্বাভাবিক পাপটাকে যদি আমরা পূর্ণ হিসেবে দেখি এ খেতে পাচ্ছি না দাও দান করো সেটা জীবনধারণের অন্ে মানুষের দাবিটাকে অবহেলা করা হয় সেইটা বলতে চাইছে রুড়ো বাস্তব নিয়মকে উল্টে মধুর আধ্যাত্মিক নীতি করা হলে সেইটাই হয় অনিয়ম চিতার আগুনে যত কোটি মরাই এ পর্যন্ত পরানো হয়ে থাক পৃথিবীর সমস্ত জ্যান্ত মানুষগুলোকে চিতায় তুলে দিলে আগুন তাদেরও পুরিয়ে ছাই করে দেবে মানে এটা বলতে চাইছে যে যে চিতার আগুনে যত কোটি মরাই আজ পর্যন্ত পুরে থাক এবারে পৃথিবীর বাকি সমস্ত জ্যান্ত মানুষগুলোকে চিতার আগুনে তুলে দিলে কি চিতার আগুনটা নিবে যাবে নিবে না ওই মানুষগুলোকেও পুরি ছাই করে দেবে সেই কথাটা বলতে চাইছে যে এইভাবে ভিক্ষা করে মানুষদেরকে ভিক্ষা দিয়ে এই আগুনটা নেবানো যাবে না তাদেরকে জীবন ধারণের অঙ্গীভূত করে সক্ষম করে তুলতে হবে তবে এই সমস্যাটার সমাধান হবে কিন্তু যদি এটিকে আমরা সাপোর্ট করি যে ভিক্ষাদানটাকে একটা মহানব্রত বলে মনে করি ভালো কাজ পূর্ণ কাজ বলে মনে করি তাহলে কিন্তু সেটিকে প্রশ্রয় দেওয়া হয় এইটা আধ্যাত্মিক নীতি হলেও সেটা অনিয়ম বলে নিখিল মনে করছে এই চরিত্রে এই বৈশিষ্ট্যটা মনে করতে ফাঁকটাকে মনে করতে হবে আর ওদিকে মৃত্যুঞ্জয় কী মনে করছে আমরা ভিক্ষা দিলাম না বলে বোধহয় হয় মরে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি এই ভাবনার রকম ফেরটা দেখতে হবে মানে চরিত্রের বিশ্লেষণের ক্ষেত্রে বেশ চিতায় তুলে দিলে এখন তাদেরও পুরী ছাই করে দেবে বিক্ষুব্ধ চিত্তে এই সব কথা ভাবতে ভাবতে নিখিল সংবাদপত্রটুই তুলে এই লাইনটা অনেক সময় প্রশ্ন আসতে পারে নানা রকমভাবে প্রশ্ন আসতে হবে তোমরা নিজেরাই ভালো করে প্রত্যেকটা লাইন দেখবে পড়বে তাহলে বুঝতে পারবে যে এই লাইনটা ধরে প্রশ্ন নিলে আমি কী উত্তর দেবো বা কী লিখবো এর উত্তরটা কী হবে বিক্ষুব্ধ চিত্তে এই সব কথা ভাবতে ভাবতে নিখিল সংবাদপত্রটির তুলে নিল মানে ভাবনাটা হচ্ছে নিখিলের এক নম্বর দু নম্বর হচ্ছে তার বিক্ষুব্ধ চিত্ত কেন চিত্তটা বিক্ষুব্ধ কেন মনটা বিক্ষুব্ধ কেন তখন ওগুলো লিখতে হবে যে তার মনের ভাবনার সঙ্গে তো এইগুলো মিলছে না মৃত্যুঞ্জয়ের কাজকর্ম মৃত্যুঞ্জয়ের মানসিকতাগুলো মিলছে না মেলাতে পারছে না এবং তিনি কি বলছেন যে এগুলোকে আধ্যাত্মিক নীতি করা গেলো সেটা অনিয়ম সেটাকে স্বীকার করতে হবে চিতার আগুনে যত কোটি মানুষ মরেছে বেঁচে থাকা মানুষগুলোকে চিতার আগুনে তুলে দিলে আগুনটা নিববে না সেই মানুষগুলোকেও মেরে দেবে ইত্যাদি ইত্যাদি বলে সে মনটাকে বোঝাতে চাইছে এই জন্যই তার বিক্ষুব্ধ চিত্ত এইসব কথা ভাবতে ভাবতে নিখে বা এটা অনেক সময় প্রশ্ন আছে এইসব কথা ভাবতে ভাবতে কোন কথা ভাবতে এই আগের কথাগুলো সব বলতে হবে চোখ বুলিয়ে যেতে যেতে নজরে পড়ল ভালোভাবে সদগতির ব্যবস্থা করে গোটা কুড়ি মৃতদেহকে স্বর্গে পাঠানো হয়নি বলে এক স্থানে তীক্ষ্ণ ধার হা উতাশ করা মন্তব্য করা হয়েছে পেপারে এক জায়গায় দেখছে পড়তে পড়তে চোখ বোলাতে বোলাতে নজরে পড়লো কি না ভালোভাবে সৎগতির ব্যবস্থা করা হয়নি বলে গোটা কুড়ি মৃতদেহকে স্বর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়নি বলে এক স্থানে তীক্ষ্ণধার মন্তব্য হাওতাশ করা মন্তব্য পেপারে ছাপা হয়েছে মানে ভালোভাবে সৎকার করা হয়নি বেশ কদিন পরই মাইনের তারিখ এলো এই ব্যাপারটা একটা সামান্য ব্যাপার ওই ভালোভাবে সৎকার করা হয়নি কুডিটা মৃত্যুদের এটা নিয়ে তার মনে কিছু হলো না কিন্তু এটা যদি নিখিল পড়তো এই মৃত্যুঞ্জয় পড়তো তাহলে তার মনে আবার একটা আন্দোলন হতো যে মা এটা ভালোভাবে সৎকার করা হলো না এটার জন্য কোথায় আমি দেয় এইরকম আর কি ভাবনাটা কদিন পরই মাইনের তারিখ এলো নিখিলকে প্রতি মাসে তিন জায়গায় কিছু কিছু টাকা পাঠাতে হয় নিখিলকে তিন জায়গায় প্রতি মাসে টাকা পাঠাতে হয় মানি অর্ডারে ফর মানিয়ে কলম ধরে সে ভেবে ঠিক করবার চেষ্টা করছে যে তিনটে সাহায্যই এবার পাঁচ টাকা করে কমিয়ে দেবে কিনা যা দিনকাল পড়েছে দিনস্পতের যা আগুন দাম মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে তবে বোঝাই যাচ্ছে কীরকম অবস্থা চলছে তখন সে ভাবছে যেখানে সে তিন জায়গায় টাকা পাঠাতো পাঁচটা টাকা করে কমিয়েই দেবে তিনটে সাহায্যই এবার পাঁচ টাকা করে কমিয়ে দেবে কিনা ভাবছে মৃত্যুঞ্জয় ঘরে এসে বসলো সেদিনের পর থেকে মৃত্যুঞ্জয়ের মুখ ভীষণ গম্ভীর হয়ে আছে মুখটা গম্ভীর বিষণ্ন কারণ সে তো বস্তা পচা আদর্শবাদের চিন্তাভাবনায় মুশগুল হয়ে রয়েছে নিখিলের সঙ্গেও বেশি কথা বলেনি একটা কাজ করে দিতে হবে ভাই মৃত্যুঞ্জয় একতারা নোট নিখিলের সামনে রাখলো নিখিলকে বলছে মৃত্যুঞ্জয় কি বলছে একটা কাজ করে দিতে হবে ভাই বলে একটা একতারা নোট নিখিলের সামনে রাখলো টাকাটা কোনো রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে যে কোনো একটা রিলিফ ফান্ডে যেখানে মানুষ দ্রুত মানুষদেরকে উদ্ধার করা হচ্ছে আর কি সেই রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে বলে নিখিলকে তার মাইনের টাকা থেকে কিছু একটা বান্ডিল টাকা নিখিলের সামনে ফেলে দিয়ে কথাটা বলছে আমি কেন আমি পারবো না নিখিল ধীরে ধীরে টাকাটা গুনলো বললো জিজ্ঞ জিজ্ঞেস করছে নিখিল যখন বলছে আমি আমি কী করবো আমি আমাকে কেন বলছিস ও তখন বলছে আমি তো নিজে যেতে পারবো না তোকেই গর্তে নিখিল ধীরে ধীরে টাকাটা খুন গুনলো সমস্ত মাইনেটা গোটা মাইনেটা মৃত্যুঞ্জয় বলে দিয়ে দিতে চাইছে তাহলে মানসিকতাটা কেমন হবে বোঝাই যাচ্ছে সহজে সমস্ত মাইনেটা হ্যাঁ বাড়িতে তোর নজন লোক মাইনের টাকায় মাস চলে না প্রতি মাসে ধার করছিস বলে নিখিল তাকে বারণ করছে বোঝাতে চাইছে কিন্তু এই অবস্থায় দেখা যাচ্ছে কি যে মাইনের টাকায় মাস চলে না প্রতি মাসে ধার করছিস তখন বলছে তা হোক আমায় কিছু একটা করতে হবে ভাই রাতে ঘুম হয় না খেতে বসলে খেতে পারি না একবেলা খাওয়া ছেড়ে দিচ্ছি আমার আর টুনুর মার একবেলার ভাত বিলিয়ে দিই বলে এরপরে সে এই সমস্ত কথাগুলো বলতে চাইছে যে আমি কেমনভাবে মানে দুর্গত মানুষদের পাশে থাকবো সেই কিছু এই কথাগুলো বলছে মাইনের টাকায় মাছ চলে না প্রতি মাসে ধার করছে সব বারণ করছে যেসব ঠিক নয় তোর সমস্ত মাইনের টাকাটা দিয়ে দিবি কি আরও ভাবছিলো কি পাঁচটা টাকা করে কমিয়ে দেবো যে তিন জায়গায় টাকা পাঠানোর কথা নিখিল মাসে মাসে পাঠায় সেখান থেকে পাঁচশো টাকা কমানোর কথা ভাবছে এ মৃত্যুঞ্জয় যে বললাম আর কি পরস্পর বিপরীত একেবারে পুরো মাইনের টাকাটা দিয়ে আসতে রিফান্ডে দিয়ে আসতে বলছে ওকে এবং তখন নিজের বোঝাতে চাইছে বাড়িতে তো নজন লোক মাইনের টাকায় মাস চলে না প্রতি মাসে ধার করছিস তখনও বলছে তা হোক আমায় কিছু একটা করতে হবে ভাই রাতে আমার ঘুমায় না আর খেতে বসলে খেতে পারি না একবেলা খাওয়া ছেড়ে দিয়েছি সব চিন্তাভাবনা করে সে নিজের একবেলা খাওয়াও ছেড়ে দিচ্ছে আমার আর টুনুর মার একবেলার ভাত বিলিয়ে দিই মানে তার টুনুগুলি একটি সন্তান রয়েছে তার টুনুর মার একবেলা বা নিজেও খায় না তার স্ত্রীকেও খেতে দেয় না আর কি একবেলা এইভাবে সে ভাত বিলিয়ে দিয়ে পরপ্রকারে ব্রত হয়েছে আসলে সে বাস্তব থেকে বহু দূরে সরে গেছে শুধুমাত্র ওই মিথ্যা আদর্শবাদকে আগ্রে অবলম্বন করে বাঁচতে চাইছে এই ধরনের একটা বিকারগ্রস্ত মানুষের চিত্র আমাদের সামনে উপস্থিত হচ্ছে এই মৃত্যুঞ্জয় চরিত্রের মধ্য দিয়ে এবং এই সেই মানুষের কাহিনী নিয়েই তো গল্পটা কে বাঁচা আর কে বাঁচে মানে প্রতিকারের পথ আসল পথটা রিলিফের মাধ্যমে নয় এটা তো বুঝতে হবে যে আমি রিলিফ দান করলাম ভিক্ষা দান করলাম তো সেটা তো নিখেলে লাগেই বান করে দিচ্ছে এরভাবে হবে না এ রিলিফের মাধ্যমে নয় কেন মানুষ দুর্ভিক্ষগ্রস্ত হচ্ছে কেন মানুষ দুর্ভিক্ষ প্রত্যক্ষ করতে বাধ্য হচ্ছে কেন তাকে ফুটপাতে শুয়ে মরতে হচ্ছে এই ব্যাপারগুলোকে অনুসন্ধান করে তার আসল কারণটাকে বার করতে পারলে তবে আমরা কিছুটা সহযোগিতা করতে পারবো আসল কারণটাকে দমাতে পারবো কিন্তু সেসব না করে তাকে সহযোগিতা করা তাকে ওই পথেই যেন আরও ঠেলে দেওয়া তাকে ভিক্ষা দেওয়া মানে কি তুমি এই পথেই থাকো তুমি এইভাবেই জীবনটা চালাও সেইটাকে বারণ করতে চাইছে নিখিল কিন্তু মৃত্যুঞ্জয় নিজের টাকাটা নিয়ে এসে দিয়ে বলছে রিফান্ডে দিয়েছ বেশ এবং নিজে একবেলা ঘরে খাওয়া ছেড়ে দিয়েছে টুনুর মায়েরও একবেলা খাওয়া ছেড়ে দিয়েছে খেতে ভাত বিলিয়ে দেয় নিখিল এক দৃষ্টিতে তাকিয়ে থাকে জ্বর হলে যেমন দেখায় মৃত্যুঞ্জয়ের গোলগাল মুখখানা তেমনি থমথম করছে ভেতরে সে পুরছে সন্ধানে ভেতরে ভেতরে সে পুড়ছে মানে কি তার মনের মধ্যে মানসিকভাবেই কৈবল্যতা বৈকল্যতাই সে যাচ্ছে আর কি টুনুর মার যা স্বাস্থ্য একবেলা খেয়ে দিন পনেরো কুড়ি টিকতে পারবে মানে টুনুর মার যা স্বাস্থ্য মানে যে বিবাহিত স্ত্রীদের কথা বলা হচ্ছে একবেলা খেয়ে দিন পনেরো কুড়ি টিকতে পারবে তারপরেই শেষ হয়ে যাবে আর কি এরকম অবস্থা তা সত্ত্বেও সে এরকম কাজ করতে বাধ্য হচ্ছে মৃত্যুঞ্জয় মন্তব্য শুনে মৃত্যুঞ্জয় ঝাঁজিয়ে উঠল মানে কথাটা কে বলছে টুনুর মার্জার স্বাস্থ্য একবেলা খেয়ে দিন পনেরো কুড়ি টিকতে পারবে এটা হচ্ছে নিখিলের বক্তব্য এরপরে মন্তব্য শুনে মৃত্যুঞ্জয় ঝাঁজি উঠলো তাহলে এটাও প্রশ্ন মন্তব্য শুনে কার কোন মন্তব্যের কথা বলা তখন বলতে হবে নিখিলের এই বক্তব্যের কথা বলা হয়েছে যে টুনুর মার্জার স্বাস্থ্য একবেলা খেয়ে দিন পনেরো কুড়ি টিকতে পারে তখন এই কথাটা শুনে মৃত্যুঞ্জয় ঝাঁজি উঠে কী বলছে ঝাঁজি উঠল বলছে আমি কী করবো কত বলেছি কত বুঝিয়েছি কথা শুনবে না আমি না খেলে উনিও খাবেন না এ অন্যায় নয় অত্যাচার নয় মরে তো মরবে না খেয়ে মানে কাঙ্গালপনা করেও মুক্তি নেই আর কি সেই কথাটা এখানে বোঝাতে চাইছে সে প্রতিব্রতারমণী স্বামী খাচ্ছে না বলে সে নিজেও খাচ্ছে না এইভাবে সে নিজের শরীর নষ্ট করছে বলছে এটা অন্যায় নয় অত্যাচার নয় মরে তো মরবে না খেয়ে বলে মৃত্যুঞ্জয়ও হাল ছেড়ে দিচ্ছে নিখিল ভাব ছিল বন্ধুকে বুঝিয়ে বলবে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না এরপরে নিখিল মনে করছে না আর ধরে থাকলে হবে না আমার নিজের ভাবনা চিন্তা ভাবনা কথাটা ওর মাথায় ঢোকাবার চেষ্টা করি ওর মাথায় যদিও মানসিকভাবে সে স্লথ চট করে সব ব্যাপারটা বুঝতে পারে না ওই মিথ্যা আদর্শবাদ থেকে সে অবলম্বন করে বাঁচতে চায় তবু তাকে বুঝিয়ে বলবে এরকম করে দেশ উদ্ধার করা যাবে না দেশের মানুষকে রক্ষা করা যাবে না যে অন্ন পাওয়া যাচ্ছে সে অন্ন তো পেটে যাবেই কারো না কারো যে রিলিফ চলছে তা শুধু একজনের বদলে আরেকজনকে খাওয়ানো এতে শুধু আড়ালে যারা মরছে তাদের মরতে দিয়ে চোখের সামনে যারা মরছে তাদের কয়েকজনকে বাঁচানোর চেষ্টা এটা তো কথাটা সত্যি সুন্দরভাবে যুক্তি প্রয়োগ করে বোঝাবার চেষ্টা করছে কিন্তু এসব কোনো কথাই সে বলতে পারলো না গলায় আটকে গেল এটা প্রশ্ন আছে। কি কিন্তু এসব কোনো কথাই সে বলতে পারলো না কার কথা বলা হয়েছে নিখিলের কথা বলা হয়েছে কোন কথাগুলির কথা বলা হয়েছে এসব কথা মানে কোন কথা তখন এই কথাগুলো বলতে হবে যে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না যে অন্ন পাওয়া যাচ্ছে সে অন্ন তো পেটে যাবেই কারো না কারো যে রিলিফ চলছে তা শুধু একজনের বদলে আরেকজনকে খাওয়ানো এতে শুধু আড়ালে যারা মরছে তাদের মরতে দিয়ে চোখের সামনে যারা মরছে তাদের কয়েকজনকে বাঁচানোর চেষ্টা করার সান্ত্বনা মাত্র এই কথাগুলো বলেছিল ভাবছিল মৃত্যুঞ্জয়কে বলবে কিন্তু বলতে পারল না গলায় আটকে গেল কেন আটকালো তার বদলে সে কি বলল সে শুধু বলল। ভুরি ভোজনটা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই বলে এই কথাটা বলল আমি কেটে ছেটে যতদূর সম্ভব খাওয়া কমিয়ে দিয়েছি খাওয়াটা আমি কমিয়েছি না খেয়ে মরাটা উচিত নয় তার ওই যেটা ভেবেছিলো যে মৃত্যুঞ্জয়কে এই কথাগুলো বলবে তার বদলে সেই কথাটা বলছে কি বলছে ভুরি ভোজনটা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই যেটা তোমরা করছো মৃত্যুঞ্জয় করছে বা তার স্ত্রী করছে একবেলা খাওয়া ছেড়ে দিয়েছে এটা আর কি আমি কেটে ছেটে যতদূর সম্ভব খাওয়া কমিয়ে দিয়েছি বেঁচে থাকতে যতটুকু দরকার খায় এবং দেশের সমস্ত লোক মরে গেলেও যদি সেইটুকু সংগ্রহ করার ক্ষমতা আমার থাকে কাউকে না দিয়ে আমি নিজেই তো খাবো আমাকে তো নিজেকে বাঁচতে হবে তারপর তো আমি লোকের কথা চিন্তা করো নিজে বাঁচলে বাপের নামে একটা প্রবাদ বাক্যই আছে নিজেকে আগে বাঁচতে হবে তার জন্য খেতে হবে দেশের সমস্ত লোক যদি মরেও যায় আমার যদি ক্ষমতা থাকে নিজের ওই একবেলা বা সামান্য পরিমাণ বেঁচে থাকার মতন খাবারটুকুনি খেতে হওয়ার মতন যোগ্যতা যদি আমার থাকে সংগ্রহ করবার আমি সেইটুকুনি সংগ্রহ করে আমি একাই খাবো আমি সেইটা লোকে খেতে পাচ্ছে না মরে যাচ্ছে বলে আমি বিক্রি করে বেচে দিতে পারবো না সেইটা বলছে যে বেঁচে থাকতে যতটুকু দরকার খায় এবং দেশের সমস্ত লোক মরে গেলেও যদি সেইটুকু সংগ্রহ করার ক্ষমতা আমার থাকে কাউকে না দিয়ে আমি নিজেই তা খাবো নীতি ধর্মের দিক থেকে বলছি না সমাজ ধর্মের দিক থেকে বিচার করলে জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পা বড় ক্ষতি সেইটা আগে নিজেকে বাঁচাও তারপর তুমি দশজনের কথা চিন্তা করে কথাটা নিখিল বলতে চাইলো উদাহরণ দিয়ে বোঝাতে চাইছে ওটা পার্শ্ববিক সার্থপরতা বলে মৃত্যুঞ্জয় তখন বলছে মৃত্যুঞ্জয় তো ভালো লাগছে না তুমি নিজে কেন খাবে তুমি আমাকে সবাই দিয়ে দাও সেই কথাটা ওর ওর নিজের চিন্তা ভাবনা বৈশিষ্ট্য থেকেও বলছে ওটা পারশ্যবিক স্বার্থপরতাটাও প্রশ্ন আছে কে বলেছে কাকে বলেছে পার্শবিক স্বার্থপরতা কথাটা কেন ব্যক্ত হয়েছে তখন ওই নিখিলের এই কথাগুলো বলতে টান টান্নায় না খেয়ে মোটর যে তো কোনো কথাগুলো বললো বেশ মানে অন্যকে বাঁচানোর জন্য নিজেই মরে গেলে তাহলে বাঁচারটা আর উপায় থাকবে না সঠিক পথ নির্দেশটা কে করবে সভ্যতার পথ হচ্ছে যুক্তির পথ যুক্তিটাকে ভালো করে বুঝতে হবে তবে তো আমরা এগিয়ে যেতে পারবো নিজে বাঁচবো এবং অন্যদেরকেও বাঁচাবো এই স্লোগানটার উপর ভর করে আমাদেরকে এগিয়ে যেতে হবে এতে আত্মবিশ্বাসটা বাড়ে প্রতিবাদী কণ্ঠ জোরদার হয় যা সকলের কাছে কাঙ্ক্ষিত কিন্তু এই ধরনের কাজ না করে শুধুমাত্র আবেগের বসে অন্ধের স্নেহ মমতা বসে আবেগ সর্বস্ব হয়ে সব কিছু জলাঞ্জলি দিয়ে উজার করে দিয়ে দিলেই সব কাজ সমস্যার সমাধান হবে না এই অনুভব ভাবনা আমাদের এই পাঠ্যকল্পে প্রকাশিত হয়েছে সেটাই বুঝতে হবে এই চরিত্রগুলোর মধ্য দিয়ে হলো ওটা পাশাপিক স্বার্থপরতা কথাটা মিটল এরপরে পরে কী বলছে কিন্তু যারা না খেয়ে মরছে তারা তাদের যদি এই স্বার্থপরতা থাকতো এরপরে নিখিল প্রত্যুত্তরে বলছে ওটা যখন মৃত্যুঞ্জয় বললো ওটা পার্শ্ববিক স্বার্থপরতা যে নিজে খেয়ে নেবো একবেলা আমার যদি ক্ষমতা থাকে দেশের লোক মরে গেলেও চলবে আর নিজেকে না খাইয়ে রাখলে সেটা বড় পা ওই সমস্ত কথা পরে যখন মৃত্যুঞ্জয় বললো ওটা পার্শ্ববিক স্বার্থপরতা তার প্রত্যুত্তরের পর নিখিল কি বলছে কিন্তু যারা না খেয়ে মরছে তাদের যদি এই স্বার্থপরতা থাকতো এই স্বার্থপরতটা থাকলে তো তারা আর মরতো না সেই কথাটা করে নিখিল বোঝাতে চাইছে মৃত্যুঞ্জয়কে এক কাপ খাদ্য গ্রুয়েল মানে ফ্যান জলে সেদ্ধ করে খাদ্য আর কি দেওয়ার বদলে তাদের যদি স্বার্থপর করে তোলা হতো অন্য থাকতে বাংলায় নে না খেয়ে কেউ মরতো না এই স্বার্থপরতটা তো তাদের মধ্যে নেই ছিল না বলেই তো তারা আজকে মৃত্যুপত্র যাচ্ছে যদি স্বার্থপরথাটা থাকতো মানে কি নিজেকে খাবো বাঁচবো তারপর অন্যান্যকে খাওয়াবো সেই কথাটা বলতে চাইছে যে অন্য থাকতে বাংলায় না খেয়ে কেউ মরতো না তা সে অন্য হাজার মাইল দূরেই থাক আর একত্রিশটা তালা লাগানো গুদামে এইটা আবার শর্ট প্রশ্ন দিয়ে দেয় এই তালা লাগানো গুদামের কটা তালা একত্রিশটা একচল্লিশটা একান্নটা একুশটা এরকম দিতে হবে চারটে অপশান তখন মনে রাখতে হবে একত্রিশটা তালা লাগানো গুদামেই থাক এই গুদামের তালা লাগার কথাটা দেখে মনে পড়ল একত্রিশটা তালা লাগানো গুদামেই থাক সংখ্যাটা মনে রাখতে হবে আর কি এরকম শর্ট প্রশ্নের জন্য তোমরা ভালো করে বইগুলোকে বারবার পড়বে এবং খাতায় আলাদা করে নোট করে নেবে কোন প্রশ্নটা আসার সম্ভাবনা চারটে এই শর্ট প্রশ্নগুলো এমসি কিগুলোর থেকে যেমন এই একত্রিশটা তালা লাগানোর কথাটা আমরা মনে পড়ছে এরকম আরও অনেক তোমরা লাইন পড় ভালো করে মন দিয়ে পড়লেই বুঝতে পারবে কোন জায়গা থেকে প্রশ্ন আসবে স্বাভাবিকভাবে আচ্ছা একত্রিশটা তেলা লাগানো গোদামি থাক তাহলে আর কি মানে ওদেরকে স্বার্থপর করে গড়ে তুলতে পারলে ওরা নিজেরাই খেতে পড়তে পারতো এবং তাদেরকে এই ধরনের অবস্থার সম্মুখীন হতে হতো না হলো তুই পাগল নিখিল বদ্ধ পাগল বলে মৃত্যুঞ্জয় ওটাকে দেখছি কথা যুক্তিতে আর পাচ্ছে না ও তো যুক্তিটা মানে না মৃত্যুঞ্জয়ের কাছে তো যুক্তিটা পূরণ হয়ে গেছে এবং সেই জন্য সেই কথাগুলো বলছে তুই পাগল ওকে গাল মন্দ করে সেখান থেকে চলে যেতে চাইছে তুই পাগল নিখিল বদ্ধ পাগল বলে মৃত্যুঞ্জয় উঠে গেল তারপর দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয় এরপরে ঘটনাটা প্রসার হচ্ছে এবার কাহিনীর তো ধারাটা একটা মেনটেন করে এগিয়ে যাচ্ছে আমরা তো আগেই পড়েছি ছোটো গল্পের যে বৈশিষ্ট্য সেই পরে কাহিনীটাই আস্তে আস্তে একমুখীভাবে প্রভাবিত হবে এরপর কি দেখতে পাচ্ছি তারপর দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয় পরে মৃত্যুঞ্জয় পরিবর্তন হচ্ছে চৈত্রের কেমন হচ্ছে শারীরিকভাবেও পরিবর্তন হচ্ছে দেরি করে আপিসে আসে আর মন নাই তার কাজে কাজে ভুল করে চুপ করে বসে ভাবে এক সময় বেরিয়ে যায় কাজে ভুল করছে মানে মন আর মনোনিবেশ করতে পারছে না সে তার কাজে দেরি করে অফিসে আসছে ইত্যাদি ইত্যাদি হচ্ছে বাড়িতে তাকে পাওয়া যায় না বাড়িতেও সবসময় থাকছে না শহরের রাদি অন্তহীন ফুটপাথ ধরে সে ঘুরে বেড়ায় ডাস্টবিনের ধারে গাছের নিচে এইভাবে থাকে যাই হোক এই এত দূর অবধি থাকার নাহলে আবার পরের দিনে এটা বেশি হয়ে যাচ্ছে তাহলে বাকিটা পড়তে অসুবিধা হবে তোমাদের এই দুই পাগল নিখিল বদ্ধ পাগল বলে মৃত্যুঞ্জয় উঠে গেল এইটুকুনি অব্দি থাক এইটুকুনি তোমরা পড়বে যদি কোনো অসুবিধা হয় কমেন্টের মাধ্যমে লিখে জানাবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করবে ব্যাস হয়ে গেল আজকে এইটুকুনি পরবর্তী দিনে আবার পরবর্তী অংশটুকুনি শেষ অংশটুকুনি আমরা আবার দেখব এবং বাকিটা পড়ব আজ তাহলে এই পর্যন্তই থাক আবার পরের দিন দেখা হবে you